তোমাদেরকে ক্লিয়ার করব আমার কোন বোনের বিয়ে। আমার সোনাইয়ের বিয়ে কেউ বিশ্বাসই করছে না। স্নান করে রেডি হয়ে গেছি। গুড মর্নিং। শীতকালে সকালবেলা বাগানে চারিদিকটা ঘুরছি, এত সুন্দর লাগছে। প্রত্যেকটা ছোট ছোট জিনিস যেন মন মুগ্ধ করে দিচ্ছে, এত ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সকালবেলা সবুজ সবুজ শেয়ার করি, তোমরাও একটু সবুজ সবুজ দেখে দিনটা শুরু করো। সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে খুব মন খারাপ করছিল, তার উপরে একা যখন বাগানে ঘুরছিলাম। দেখো, 23 সালে তো অনেক কিছু হারিয়ে এসেছি, অনেক কিছুই। 24 সালটা যেমন সাল যায় আসবে যাবে এরকমই হবে, কিন্তু স্মৃতিগুলোকে এত সহজে ভোলা যায়? আমারও সেই খুব সকালে মনে পড়ছিল আমার মামার কথা। শীতকালে মামা আমি আমরা একসঙ্গে টিউশন যেতাম সকালবেলা। রুম মামা আমার থেকে 1 ক্লাস উপরে পড়তো, আমার মার মামার ছেলে। যেহেতু পাশাপাশি মার মামা বাড়ি, তো ওই জন্য আমাদের খুব কাছের সম্পর্ক এবং নিজের মামার মতোই। তো আমি আর মামা সকালবেলা টিউশন যেতাম, আর মামা যেহেতু একটা মামাগিরি থাকতো, কেউ যদি আমাকে কিছু বলতো বকতো কিছু বলতো, সঙ্গে সঙ্গেই মামা সেখানে গিয়ে একটা আমার ভাগ্নিকে কে কী বললো ওই প্রোটেক্টটা ছিল, তো খুব মিস করি। তো চলো দিনটা শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্প্রিয়া ব্লগ। আর এখন তোমাদের দাদা ভাই একটু তোমাকে সাপোর্ট করছে, ভাবছি স্পর্ধা স্প্রিয়া জয় ব্লগ দিয়ে দিতে হবে। সেরকম দেওয়া এখন দরকার নেই, ঠিকই আছে। সবার সঙ্গে কথা হচ্ছে এটাই খুব ভালো লাগে আমার, আর কিছুই নয়। তোমরা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো করবেই। তো আজকে সকালবেলা থেকে আমাদের রান্না বান্না নেই, তো দুজন বসছি দেখো সিঁড়িতে। স্কুলটা আছে, কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। তাহলে ঠান্ডা মা শোনাই গেছে শান্তিনিকেতন, শুধুমাত্র ওর জন্য আমি শান্তিনিকেতন যাইনি। যখন দেখবে মা বোন টোন সবাই ঘুরতে গেছে, তখন মনটা একটু খারাপ থাকে, মানে দেখছি সবাই ঘুরতে গেছে কিন্তু ওর জন্য শুধুমাত্র আমি ঘুরতে যেতে পারিনি। তোমাকে তো আমি যেতে না, তোমাকে তো যেতে না বলিনি, তোমার নিজের ইচ্ছাতেই যাও, কিন্তু আমার কথা দিচ্ছো। নিজের ইচ্ছাতে যাইনি মানে মানে ব্যাপার আছে একটা, আসলে দেখো তুমি আমাকে ছেড়ে কোথাও ঘুরতে যাওনি। কে বলছে? গেছো? হ্যাঁ গেছি। বিয়ের পরে যাওনি তো আমি কি করে চলে যাব, এই জন্যই যাইনি। তোমার যদি টাইম থাকতো দুজন একসঙ্গে গেলে যেতাম, যেহেতু তোমার এখন সিচুয়েশন হচ্ছে না, টাইম হচ্ছে না, তো যেখানে তুমি আমাকে ছেড়ে কোথাও যাওনি সেখানে আমি মনে করছি আমার যাওয়াটাও ঠিক হবে না। যতই একটু তো মন খারাপ হচ্ছে, বাড়ির সবাই গেছে, আর তুমি কই মন থেকে বললে না হ্যাঁ যাও ঘুরে আসো, মন থেকেই বলেছি যে যাও, কোনো সমস্যা। আজকে বাড়ি চলে যাবে কেন? এটা বাড়ি না? কোন বাড়িটা শান্তি বেশি? সবাই শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওইটা বলো স্বামীর মাটি কি যে বলার মাটি? হ্যাঁ স্বামীর মাটি, রামের মাটি, শ্বশুরের মাটি, মথুরার মাটি, বাপের মাটি, ঘাটের মাটি। বাপের মাটি যে জন্মাইনি সেটা আমার আর কোনো, সেটা আর কিছু হলো না। হ্যাঁ শ্বশুরের মাটি আর স্বামীর মাটি, এই দুটোই। বাহু বলি সত্যি বউ স্নান করবে বলে উপরে জল তুলে দিচ্ছে, ভাবা যায়? ঠিক হয়েছে, আবার একবার সাবমার্সিবল বসাও, এই খারাপ জলে আমি মাথা ধুতে পারবো না। অ্যাকচুয়ালি আমার আজকে রান্নাবান্না নেই, আর ওই জন্য সকালটা আমি আজকে নিজের জন্য একটু টাইম দিলাম। আজকে একটু মাথায় মানে একটু হেয়ার প্যাক লাগিয়েছি, মানে অনেকদিন থেকে ভাবছিলাম করবো করবো আর হচ্ছিল না, তো আজকে যেহেতু রান্নাবান্না নেই ভাবলাম যে মাথায় একটু মাথা মানে অন্তত হেয়ার কেয়ারটা করি। স্কিন কেয়ারটা মোটামুটি রাত্রেবেলা টুকটাক করি, হেয়ার কেয়ারটা করা হয় না। আর আজকে আমাদের দুপুরবেলা একটা নেমন্তন্ন আছে, তো ওখানে যাব, খাওয়া দাওয়া আছে, ওই জন্য ওই ব্যাপারটা নেই। একটা নিজের মতো করে হেয়ার প্যাক বানিয়েছি, কোথাও কিছু না দেখে নিজের মতো করে বানিয়েছি। দেখো শীতকালে কিন্তু প্রচুর ড্যান্ড্রফ হয়, প্রচুর, মানে যেটা আমার বিশেষ করে আর আমার মনে বেশিরভাগ মানুষের, শীতকালে যেহেতু ওয়েদারটা ভীষণ ড্রাই থাকে, প্রচুর ধুলো বালি,
প্রচুর ড্যান্ড্রফও হয় ওই জন্য। আর আমি নিজে একটা আবিষ্কার করেছি, মানে বিভিন্ন রকমভাবে আমি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করি এটা নিয়ে ওটা নিয়ে অ্যালোভেরা হ্যান্ডসেন নিয়ে, তো দেখি আমার কেমন কাজ দেয়। আমার প্রচুর যে মাথা সাদা হয়ে গেছে ওরকম ড্যান্ড্রফ নেই, বাট হয়েছে টুকটাক হালকা হালকা, দেখছি যে আমার একটু একটু ড্যান্ড্রফ হচ্ছে। তো ভাবলাম যে চলো আজকে ওই ব্যাপারটাকেই করা যায়, যদি আমার ভালো কাজ দেয় তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই নিউ হেয়ার প্যাকটা। তো এখন আমি স্নান করে আসি, মোটামুটি শুকিয়ে এসছে মোটামুটি। স্নান টান করে রেডি হয়ে এসেছি। অ্যাকচুয়ালি যেদিন আমি মাথায় ওই হেয়ার প্যাক বা হেনা টাইপের কিছু লাগাই না, ওই দিন আমি একবারই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিই, জাস্ট মানে ওই লাল জলগুলো বেরিয়ে যাওয়ার জন্য বা যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে ওইগুলো বেরিয়ে যাওয়ার জন্য। তারপরের দিন খুব ভালো করে আরেকবার শ্যাম্পু করি। আজকেও তাই আমি দুবার আর শ্যাম্পু করিনি, একবারই শ্যাম্পু করেছি, আর দেখি চুলটা কীরকম কী কাজ দেয়। আর শীতকালে তোমাদেরকেও বলবো একটু আধটু হেয়ার কেয়ার করবে, কারণ এই সময় যা ধুলো বালি চারিদিকে থাকে, শুধু শ্যাম্পু করে নিলাম ওটা কিন্তু নয়, শ্যাম্পুর সঙ্গে কিছু না হোক একটু লেবু রস লাগিয়ে দিলাম, একটু অ্যালোভেরা লাগিয়ে নিলাম, এইগুলো তো টুকটাক করা যেতেই পারে। লেবু রসটা বিশেষ করে আমাদেরকে লাগানো উচিত, কারণ ওটা ভীষণভাবে ড্যান্ড্রফ ভীষণভাবে দূর করে। তো এখন আমি প্রায় রেডি, ময়শ্চারাইজারটা একটু ভালো করে লাগিয়ে নিয়েছি। আর দেখো শীতকালে বেশি বেশি করে ময়শ্চারাইজার লাগাবে, কারণ খুব তাড়াতাড়ি একদম ড্রাই হয়ে যায়। তো আমি কী করি যেটা ময়শ্চারাইজার লাগাই, তার উপরে আবার অয়েল লাগিয়ে নিই, তাহলে সারাদিন খুব ভালো থাকে। স্নান করে রেডি হয়ে গেছি, একদম যে দুপুরবেলা যাব অনুষ্ঠান বাড়িতে যেখানে আমাদের নেমন্তন্ন আছে ওই রকমভাবেই পুরো রেডি হয়ে গেছি, কারণ স্কুল থেকে এসে সোজা যাব ওখানে, তো ওরকম টাইম পাবো না। তো দেখো একটা কাঞ্জিভরম পরে নিয়েছি, কারণ শাড়িগুলো দেখো আমি ভীষণ শাড়ি গুছিয়েও যেমন রাখি আবার ইউজও করি, মানে শুধু যে শুধু আলমারিতে রাখবো তা নয়। একটা তুতে কালারের কাঞ্জিভরম পরেছি, তার সঙ্গে এটারই ব্লু ব্লাউজ সেট। এটা অ্যাকচুয়ালি প্রথম বছর জামাই ষষ্ঠী না চৈত্র কাটানো, বিয়ের পর একটা চৈত্র কাটানো এরকম নিয়ম থাকে, প্রথম বছর ওটাতে আমার মা আমাকে গিফট করেছিল এই শাড়িটা, মানে মা বাপি বাপের বাড়ি থেকে শাড়িটা পেয়েছিলাম, তো ওইটাই আজকে আবার পরে নিলাম। আর এখন বেশি কথা বলবো না, স্কুল থেকে আসি, এসে তোমাদের সঙ্গে গল্প হবে, আর তোমার দাদাভাই নিচে ওয়েট করছে, চলো যাই। এখন যাচ্ছি, তোমার দাদাভাই আমাকে ছাড়তে যাচ্ছে, আর ও গাড়িতে যতক্ষণ বসি কত রকমের মানে ওর যে চলে গান ইয়ারকি ঠাট্টা, তার সঙ্গে কত রকমের কথা বিজনেসের কথা যেগুলো আমার মাথার উপর দিয়ে চলে যায়, তো আমি চুপচাপ শুনি আর হাসি। আর এমনি ইয়ারকি ঠাট্টা ঠিক আছে, আর সত্যি বলতে বিজনেসের কথাও আমার সঙ্গে যা হয় প্রায় সব কিছুই শেয়ার করার চেষ্টা করে, বাট আমি শুনিও, বুঝতে না পারলেও মন দিয়ে আমি শুনি, বুঝতে পারি না বলা ভুল, আসলে বিজনেসে না আমার ইন্টারেস্ট একটু কমই। তো পুজো বাড়িতে এসে খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে কথা হবে। তো সারাদিন পর এই বাড়িতে এলাম, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর গেছিলাম গ্রামের বাড়িতে নাচ শেখানো, ওখানে কমপ্লিট করে এই বাড়িতে এলাম, এবারে একটু ফ্রেশ হবো। আর তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। অ্যাকচুয়ালি মা শোনাই তো এখন শান্তিনিকেতন, মানে পিসিমণি দিশা এসা এরা শান্তিনিকেতন গেছে ঘুরতে, আর ওখান থেকে বারবার ফোন করছে ভিডিও কল করছে কোনটা নেব না নেব। তো অনেকগুলো দেখলাম, তার মধ্যে একটা বেডশিট নিয়েছি আপাতত, একটা ভ্যানিটি ব্যাগ নিয়েছি, যাই না এছাড়া আর কি আনবে না আনবে আনলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বারবার ফোন করছে শোনাই দিদি কী নেবে, মানে ও যে গেছে ও নিজের জন্য নেবে না নেবে ওটা একদমই কোনো মানে নিজের জন্য মানে আদৌ কিছু কিনে নি, যেটা দেখছে দিদি এটা নেবো, দিদি এটা নেবো, দিদি এটা নেবো, মানে যেটা দেখছে ফোন করছে দিদি কী নেবে, দিদি যেহেতু যেতে পারি না, দিদি তো এইসব কেনাকাটা করতে ভালোবাসে, দিদি এগুলো পড়তে ভালোবাসে, দিদি কী নেবে তার ওই একটাই কথা। তো বারবার ফোন করছে, তাকে বললাম এটা নেবো ওটা নেবো, তো দেখা যাক কী আনে। আর ওরা আবার আজকে রাত্রেই বেরোবে, তো ভাবলাম একটু রেস্ট নেবো, তারপরে আবার মনে পড়লো না আমার এখন সেকেন্ড একটা চ্যানেল আছে স্পর্ধা শর্ট লাইফ, তো ওখানে গেলে আবার ওখানে আমি আমার সব রিলগুলো পোস্ট করছি, আর তোমরা অনেকেই এত তাড়াতাড়ি আমার ওই রিলগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছ, তো ওই জন্য ভাবলাম যে ওই চ্যানেলের জন্য যেহেতু একটু রেডি রেডি হয়ে শাড়ি পরেছি ওই চ্যানেলের জন্য একটু ভিডিও বানাই। তো স্পর্ধা শর্ট লাইফ তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, তো ওখানে আমার রিলগুলো ছাড়া হয়, যেগুলো রিলস ভিডিওগুলো বানাই, তো ওখানে বেশি ওইগুলো ছাড়া হয়, তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় দেখতে ভালো লাগে যদি। আর এবারে তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার দেব, তো তোমাদের অনেক কোশ্চেন ছিল কার বিয়ে বা আমার কোন বোনের বিয়ে, তো ওটাই তোমাদেরকে বলবো। দেখো আমি বলেছি আমার বোনের বিয়ে, তো তোমরা অনেকে অনেক কিছু ভাবছো ভাবছো সোনাইর বিয়ে, তো ওই জন্য অনেক কিছু কোশ্চেন আসছে যে এত তাড়াতাড়ি কেন, কী ব্যাপার কী হয়েছে, বা কোনো কিছু তোমাদের সঙ্গে আগে থেকে কেন শেয়ার করিনি।
ভেবেছিলাম এখন কিছু বলবো না, বাট তোমাদের এত কমেন্ট আসছে তো না বলে আর পাচ্ছি না যে আমার কোন বোনের বিয়ে কি ব্যাপার। তো অ্যাকচুয়ালি বলি, আমার বোন বলতে আমার কাকুর মেয়ে, আমার কাকুর মেয়ে, আমার নিজেরই কাকু, তার বড় মেয়ে, মানে আমার বড় বোনের বিয়ে, আমার পরে যেই বোন, তো বোনের বিয়ে, দেখো সেটা আমি বোনের বিয়েই বলেছি, আমি একবারও বলিনি সোনের বিয়ে বা অন্য কিছু। তো আমার কাকুর মেয়ে বোন তারই বিয়ে। আর দেখো বোন কাকুর মেয়ে মানে জানো, যাদের কাকুর মেয়ে আছে, বোন আছে, মাসি মেয়ে আছে, কোনো অংশেই কিন্তু নিজের বোনের থেকে কম নয়। তো আর আমি একবারও বলিনি আমার নিজের বোন সোনের বিয়ে। যাই হোক, আমি ওটাও ক্লিয়ার করছিলাম না যে কোন বোন কি ব্যাপার, তো ওটাই তোমাদেরকে ক্লিয়ার করলাম আমার কোন বোনের কি ব্যাপার বিয়ে। তো অ্যাকচুয়ালি আমার কাকু এসেছিলো বাড়িতে, কাকু এসে আমার বাড়ির সবাইকে, একটা তো নিয়ম আছে না, তো আমার বাড়ির সবাইকে, শ্বশুর শাশুড়ি, তোমাদের দাদা ভাই, আমি, আমাদের সবাইকে মোটামুটি ডেকে গেছে, কাকু কার্ডটার দিয়ে গেছে, কার্ডটা তো সেদিন তোমাদেরকে দেখালাম। তো আমার বোনের বিয়ে, তো এরপরে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আর পুরো ব্লগগুলো তোমরা দেখতে পাবে কি ব্যাপার, মেহেন্দি থেকে শুরু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবার একটু ফ্রেশ হবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে শনিবারটা মোটামুটি ঠিকঠাকই কাটলো, সকাল থেকে রান্নাবান্না নেই, স্কুল করে এসে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া, তারপর নাচ, এরপর এখন রেস্ট নেব, নিচে নামবো একটু পরে, রাতের দিকে রান্নাবান্না। আর কালকে রবিবার আমার প্রচুর চাপ আছে, একদম সকাল 8টার মধ্যে রেডি হয়ে আমাকে পৌঁছে যেতে হবে আমাদের, আর কালকে অ্যানুয়াল স্পোর্টস আছে আমাদের, অ্যাকচুয়ালি ওই স্পোর্টসের জন্য আমাকে চলে যেতে হবে সকাল সকাল। তো এই ঠান্ডায় 8টার সময় ওঠা কতটা কষ্টের।